নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আর কিছুদিন পরেই আমরা সাক্ষী হতে চলেছি এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যেটি 580 বছর পরে অনুষ্ঠিত হবে, শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। এটি আবারও দেখা যাবে প্রায় 650 বছর পরে। এই চন্দ্রগ্রহণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে আজকের পর্বে। জানব চন্দ্রগ্রহণ ভারতবর্ষের কোথায় কোথায় দেখা যাবে, বাংলাদেশের বন্ধুদের জন্য থাকবে সময়সূচি, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানকার সময়সূচি এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কোথায় কখন দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও থাকছে পৃথিবীর অন্যান্য অঞ্চলে কোথায় কোথায় এই চন্দ্রগ্রহণ দৃশ্য হবে। সাথে থাকুন, দেখতে থাকুন ইতিহাসের ইতিকথা। আগামী 19 নভেম্বর শুক্রবার বাংলার দোসরা অগ্রহায়ণ, এই দিনে রয়েছে রাস পূর্ণিমা, এবং এই রাস পূর্ণিমাতেই ঘটতে চলেছে মহাজাগতিক এই ঘটনা। এই বছরের সর্বশেষ আংশিক চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই শতাব্দীর এই দীর্ঘতম চন্দ্রগ্রহণ 3 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। এই গ্রহণ পৃথিবীতে স্পর্শ করবে 12:48 মিনিটে দুপুরবেলা, এবং শেষ হবে বিকেল 4:17 মিনিটে। ভারতবর্ষের দুটি অঞ্চল অরুণাচল প্রদেশ এবং আসাম থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন এখানকার অধিবাসীরা। এখানে চন্দ্রোদয় বা চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে অরুণাচল প্রদেশে 3:49 মিনিটে, গ্রহণ শেষ হচ্ছে 4:17 মিনিটে। আসামে এই গ্রহণ 3:59 মিনিটে শুরু হবে, শেষ হবে 4:17 মিনিট। গ্রহণের মোট স্থিতি সময় হল 18 মিনিট। বাংলাদেশের সময় দুপুর 2:30 দিকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। এই সময় চাঁদকে লালচে রঙের দেখা যাবে, এবং বাংলাদেশের সব অঞ্চল থেকে মোটামুটি চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে। রাজধানী ঢাকাতে বিকেল 5:13 থেকে সন্ধ্যে 6:03 মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন সেখানকার অধিবাসীরা। ভারত বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর যে সকল দেশে এবং মহাদেশে চন্দ্রগ্রহণ দৃশ্য, সেইগুলি হল: এই গ্রহণ পশ্চিম আফ্রিকা, ইউরোপের পশ্চিম অংশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের দৃশ্য। চন্দ্র অস্ত যাবার সময়ে দক্ষিণ আমেরিকার কিছু অংশ, ইউনাইটেড কিংডম, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে চন্দ্রগ্রহণ দৃশ্য হবে, এবং চন্দ্র উদয়ের সময় অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন এবং রাশিয়ায় এই গ্রহণ দৃশ্য। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।